মুসলিম এক জিনিস, মুমিন আরেক জিনিস। মুমিন এবং মুসলিমের ভেতরে পার্থক্য আছে। ইমান এবং ইসলাম এই দুটো শব্দ থেকে মুমিন এবং মুসলিম উদ্ভূত। ইমান এবং ইসলাম কখনো কখনো একটি অপরটির একেবারে সমার্থক, আর যখন দুটো পাশাপাশি আসে, দুটির ব্যাপারে খবর ভিন্ন দেয়া হয়, তখন দুটি এক হয় না, তখন দুটি ভিন্ন হয়। ইদা ইজতামাআ ইফতারাকা ওয়া ইদা ইফতারাকা ইজতামাআ। ইমান এবং ইসলাম যখন স্বতন্ত্রভাবে আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন জায়গায় আসে, তখন এর অর্থ দাঁড়ায় এক। একটির জায়গায় আরেকটিকে ব্যবহার করা হয়। আর যখন নাকি পাশাপাশি একসাথে আসে এবং দুটির ব্যাপারে আলাদা আলাদা কথা বলা হয়, তখন বুঝতে হবে যে এখানে দুটির অর্থ ভিন্ন ভিন্ন, এক নয়। যেমন সূরাতুল হুজুরাতের শেষ রুকুতেই, শেষ রুকুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু গ্রাম্য ব্যক্তিদের ঘোষণা সম্পর্কে প্রতিবাদ জানাচ্ছেন, নবীজিকে বলছেন আপনি বলে দেন, দাবি করলেই হবে না। ক্বালাতিল আ'রাবু আমান্না, কিছু আরব এবং গ্রাম্য ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান এনেছি। রব্বুল আলামিন নবীজিকে বলেন, কুল লাম তাকুলু আমান্না ওয়ালাকিন কুলু আসলামনা। নবী, আপনি বলে দেন ওদেরকে, বলো না যে আমরা ঈমান এনেছি, বলো আমরা মুসলমান হয়েছি। কি হয়েছে, এখনো মুমিন হতে পারো নাই, কি হয়েছ, মুসলমান হয়েছ, মৌখিক স্বীকৃতি দিয়েছ। ও নবী, আপনি বলে দেন, তোমরা বলো না যে তোমরা ঈমান এনেছ, বরং তোমরা বলো আমরা মুসলমান হয়েছি, আমরা ইসলাম এনেছি। ওয়ালাকিন কুলু আসলামনা وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ, এখনো পর্যন্ত ঈমান তোমাদের হৃদয়ের গভীরে জায়গা নিতে পারে নাই। বাহ্যিক আত্মসমর্পণ করাকে মুসলমান বলে, ইসলাম বলে। যে করে সে মুসলমান হয়, সে মুসলিম হয়। ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাহ্যিকভাবে আমি মুসলমান হয়েছি, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুখে বলছে যে সব কিছুই আল্লাহই করেন, আর বাস্তবে এসে ঠিক উল্টোটা আমার আচরণ প্রকাশ পায়। মুখে বলার সময় বলি যে আল্লাহই খাওয়ান, আল্লাহই পালেন, আল্লাহই রাখেন, আল্লাহই মারেন, আল্লাহই অসুস্থতা দেন, আল্লাহই সুস্থতা দেন, ঠিক কিনা, কিন্তু বাস্তবে আসলে দেখা যায় অসুস্থ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে আগে কিছু বলার আগেই দৌড় মেরে ডাক্তারের কাছে দৌড় মারি। বলেন না কেন? তার মানে হলো ইসলাম তো এসেছে, মুখে তো বলেছি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কাজে কর্মে বাস্তবে দেখেন ওটাই বেরোবে যেটা মনের ভিতরে আছে, ঠিক কি ঠিক না? একটা কথা আছে বাংলায় বলে, হক কথা ফক করে বেরোয়, মানে বলতে চায় না, এটা গোপন রাখতে চায়, কিন্তু আসলটা ফুরুত করে কি হয়ে আসে, বের হয়ে আসে। তো ভেতরে যদি পয়দা না হয় তাহলে মুখের বুলি বেশিক্ষণ থাকবে না, সেখানেও বুলি চেঞ্জ হয়ে যাবে। খ্রিস্টান মিশনারিদের টাকা পয়সা একটু বেশি করে হাতে পেলে, মিশনারিদের লোভনীয় অফার হাতে পেলে, মিশনারিদের পাকা পায়খানা আর বাড়ি গাড়ি বানিয়ে দেওয়া এবং চাকরির লোভ পেলে,
ভেতরে যদি ঈমান না ঢুকে থাকে তো মুখের বলি হঠাৎ চেঞ্জ হয়ে যাবে দেখবেন ঠিক কি ঠিক না এজন্য ওলামায়ে কেরাম মানুষের শরীরের উপরে মেহনত করেন না তাদের মেহনতের মূল জায়গা হলো মানুষের হৃদয় এবং কলব ঠিক কি ঠিক না তাদের রাজত্ব মানুষের হৃদয়ের মধ্যে মানুষের শরীরের উপরে তাদের কোনো রাজত্ব নাই ঠিক কি ঠিক না আল্লাহু আকবার কবীরা খলিফা হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদা মহিউশি জুবাইদাকে নিয়ে বসে আছেন হঠাৎ বাইরে বিশাল মিছিলের মতো গর্জন হলো বাচ্চা ভয় পেয়ে গেলেন আশ্চর্য কারবার আমার দেশে তো কোনো বিদ্রোহ নাই আমার দেশে তো আমার বিরুদ্ধে কথা বলার মতো কেউই নাই আমি ন্যায়পরায়ণতার শাসন ব্যবস্থা চালু করে রেখেছি সবাই আমাকে ভালোবাসে তাই তো জানি সামনে এসে তো সবাই প্রশংসাই করে মিছিলের আওয়াজ কোত্থেকে আসলো লোক পাঠালেন তাড়াতাড়ি যাও 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 দেখো তো গুপ্তচররা খবর নিয়ে এসে জানালো কোনো মিছিল টিছিল নাই বাদশা সালামত কোনো রকমের গণ্ডগোলও নাই কোনো বিশৃঙ্খলাও নাই কিছুই নাই খুব সুন্দরভাবে শান্তশিষ্টভাবে দেশ চলছে কোনো সমস্যা নাই তো তাহলে আওয়াজ কিসের আওয়াজ হলো যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ ফকিহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্পেশাল খাস সাগরিদ হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাস্তা দিয়ে যাচ্ছেন তার সাথে তার ভক্ত অনুরক্তরা হেঁটে যাচ্ছে তার সাথে তার সাগরিদরা যাচ্ছেন কারণ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক এবং ইয়াজিদ ইবনে হারুন এই দুইজন ইতিহাসের প্রখ্যাত শ্রেষ্ঠ এমন বিরল প্রতিভাধর মুহাদ্দিস কিংবদন্তী ছিলেন দর্সে হাদিসের যাদের সবকে অ্যাট এ টাইম 40,000-এর উপরে ছাত্র বসত একসাথে 40,000 ছাত্র ওনার কাছ থেকে হাদিস শিখত ইতিহাসে এমন নজির বড়ই বিরল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা ওস্তাদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আফসোস করেছেন এক জায়গাতে আহ আমার এলেমের সমস্ত এলেম আমি দিয়ে দিতে রাজি ছিলাম যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে আমি একটা হাদিস পড়তে পারতাম এর বিনিময়ে কোন মাপের মুহাদ্দিস ছিলেন বুঝে নেন শুধু মুহাদ্দিস না ওনার উপাধি ছিল আমিরুল মুমিনিনা ফিল হাদিস হাদিস সম্রাট কি উপাধি ছিল ওনারও আগে এই একই উপাধি ছিল ইমাম সুফিয়ানে সৌরির আমিরুল মুমিনিনা ফিল হাদিস ওনার পরে এই একই উপাধি ছিল ইয়াহিয়া ইবনে মাইনের আমিরুল মুমিনিনা ফিল হাদিস এরপরে এই একই উপাধি পেয়েছিলেন হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আমিরুল মুমিনিনা ফিল হাদিস এই উপাধি শুধু ইমাম বুখারীর একার ছিল তা না তার আগেও ছিল আমরা অনেকে জানি না মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ এই জন্য বুখারী শরীফের হাদিস তালাশ করে অথচ বুখারীর দাদা ওস্তাদের কিতাবে যে হাদিস আছে সেই হাদিস দেখাইলে বলে চলবে না তো পাগলের ডাল 14 পয়সা না বলেন না কেন যে কথাটা বললো এটাকে নোয়াখালীর ভাষাকে হাগলের ডাল 14 পয়সা বেস্ত গেলে আধা হইসা নোয়াখালীর লোকরা বলে আর কি আমার বাড়ি নোয়াখালী না কিন্তু আমার আসাতিজায়ে কেরামের মানে জুল্লুহুম মিন তিলকাল মিনতাকা আল মুবারাকা বেশিরভাগই ওই অঞ্চলের এজন্য ওনাদের ভাষার প্রভাব আমার উপরে অনেক বেশি তো মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ ইমাম বুখারীর দাদা ওস্তাদ ইমাম আবু হানিফার ছাত্র কি আরো আসতে বলেন কি ছাত্র ইমাম আবু হানিফা কি ছিলেন আমাদের তো খবরই নাই খবর না থাকার কারণে আমরা ইমাম আবু হানিফা বলেছেন তা হবে না বুখারিতে আছে কিনা বলেন ঠিকই ঠিক না কি বললাম ইমাম বুখারীর দাদা ওস্তাদ ইমাম বুখারীর ওস্তাদ আবদান আবদানের ওস্তাদ ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক দাদা ওস্তাদ কার ছাত্র ইমাম আজম ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিতের ছাত্র যার উপাধি ছিল হাদিস সম্রাট
একই সাথে ইমাম আবু হানিফারও ছাত্র ছিলেন ইমাম সুফিয়ান সাউরিরও ছাত্র ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনারও ছাত্র ছিলেন জগৎ বিখ্যাত বড় বড় হাদিস বিশারদদের শাগরিদ ছিলেন বড় ফকীহ ছিলেন উপাধি ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস হাদিস সম্রাট কানা ইউফতি বিকাউলি আবি হানিফা যখন ফতোয়া দিতেন তখন দেখতেন যে ইমাম আবু হানিফা এই মাসালাতে কি বলেছেন সেই কথা অনুযায়ী ফতোয়া দিতেন আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাস্তা দিয়ে যাচ্ছেন ওনার সাথে ওনার বিপুল পরিমাণ শাগরিদ এবং সুবহানুদ্দাইরা ভক্তবৃন্দ যাচ্ছে এবং যাওয়ার পথে হযরতের হাঁচি এসেছে হাঁচি দাতার জন্য সুন্নত কি বলা আলহামদুলিল্লাহ আর যারা শুনবে আলহামদুলিল্লাহ তারা কি বলবে ইয়ারহামুকাল্লাহ হযরত আলহামদুলিল্লাহ বলেছেন হাঁচি দিয়ে তার জবাবে সকলে বলেছে ইয়ারহামুকাল্লাহ আওয়াজ ছিল সেটার বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বলছেন হারুন তুমি কিসের রাজত্ব করো রাজত্ব তো করে আব্দুল্লাহ ইবনে মুবারক আরে রাজত্ব তো করে গেছে আহমদ শফি ঠিক কি ঠিক না কিসের রাজত্ব করো তোমাদের এই সমস্ত রাজত্বের জন্য আলেম ওলামারা লালায়িত নয় এই সমস্ত ক্ষমতা এগুলা তো আজ আছে কাল নাই আজকে ফুলের মালা তো কালকে জুতোর মালা ঠিক কি ঠিক না সুবিধা দিবা ওকে সুবিধা দিবা না কালকেই দেখবা তোমাকে ড্যাংটা করার জন্য কি কি লাগে সব কথা বেরিয়ে গেছে ঠিক কি ঠিক কিসের রাজত্ব সুবহানাল্লাহ এরা আমরা রাজনীতিতে নামলে আলেম ওলামারা রাজনীতিতে নামলে অনেকে ভয় পেয়ে যায় হুজুর মনে হয় আমাদের ক্ষমতা টমতে নিয়ে যাবে দূর হুজুরা ক্ষমতা নেওয়ার জন্য রাজনীতি করে নাকি হুজুরা তো রাজনীতি করে এই জন্য যেহেতু ইসলাম বিদ্বেষী একটা শক্তি আছে যারা রাজনীতির খোলস পরে সরকারের ঘাড়ে যে যখন সরকারে থাকে তার ঘাড়ে সবার হয় ঠিক কি ঠিক না তো তাদের মোকাবেলা যেই ময়দানের আক্রমণ আসে সেই ময়দান দিয়ে মোকাবেলা করা লাগে এজন্য ওদের মোকাবেলা করবার জন্য মুসলমানদের হক সংরক্ষিত রাখবার জন্য ইসলামকে এদেশে টিকিয়ে রাখবার জন্য রাজনৈতিকভাবে যেন ইসলামকে পুনর্বাসিত না করা যায় মানে রাজনৈতিকভাবে ইসলামকে যেন পুনর্বাসনে পাঠানো না যায় নির্বাসনে পাঠানো না যায় ওই নির্বাসিত করা থেকে মুক্ত করবার জন্য পুনর্বাসিত করবার জন্য তারা মেহনত করে ঠিক ঠিক কাছাকাছি দুই শব্দ দেখছেন নির্বাসন পুনর্বাসন অর্থ আকাশ পাতালের ডিফারেন্স ব্যবধান চলে আসে আলেম ওলামারা তো রাজনীতি করে এই জন্য যেন দেশে কোনো ভিক্ষুক না থাকে ঠিক কি ঠিক না সত্যিকারেই যদি ভিক্ষুক হয় তো তাদেরকে খোঁজ খবর নিয়ে তাদেরকে সরকারি ভাতার আওতায় এনে দারিদ্র ভাতার আওতার ভিতরে আনা দরকার ঠিক কি ঠিক না এখনো পর্যন্ত না ইউরোপ পেরেছে না আমেরিকা পেরেছে না বাংলাদেশ পেরেছে তবে হ্যাঁ পৃথিবীতে একটা দেশ অবশ্য পেরেছে ঠিক কি ঠিক না নাম বললে কইব জঙ্গি তাই বলবো না তখন সারা পৃথিবী বইলে সারবে তখন বলবো মোল্লাদের হাতে দেশ গেলে নাকি মোল্লারা দেশটাকে নাকি একদম রসাতলি নিয়ে যাবে দেশ নাকি সব কই হয়ে যাবে ব্যাক ডেটেড আরে কয় কি কয় না দিয়ে দেখো না মোল্লাদের হাতে কয়েক বছর তারপরে না দেখবা দেশ কিভাবে চালাইতে হয় তারা ইনশাল্লাহ শিখাই দিবে নজির ঠিক কি ঠিক যেহেতু তোমরা দিবা না আমরা নেওয়ার জন্য যাব না আমরা ওই জন্য যাই নাই আমরা অন্য কামের জন্য যাই আমাদের মেহনত মানুষের শরীরের উপরে না আমাদের মেহনত মানুষের দিলের উপরে ঠিক কি ঠিক আমরা চাই মানুষের দিল ঠিক হোক মানুষের হৃদয় ঠিক হোক মন যখন ঠিক হবে ঘুষের জন্য ঘুষ লেনদেন ধরবার জন্য কোন রকমের দুদকের আইন লেখার দরকার পড়বে না দুদকের অফিসারের প্রয়োজন পড়বে না দিল ঠিক হবে কোন রকমের সিসি ক্যামেরা রাখার দরকার পড়বে না সে জানে যে আমার উপরে সার্বক্ষণিকভাবে আল্লাহর দৃষ্টি আছে ঠিক কি ঠিক আর এখানে যদি সেই চেতনা বসানো না যায় তাহলে দুর্নীতি দমনের জন্য যে দুদক কায়েম করবেন সেই দুদক বড় দুর্নীতিবাজ হয়ে সারবে তার দুর্নীতি কেমনে দমন করবে
সরষে ফুলের কি কয় না ভূত তাড়াতে আনলাম সরষে আর সরষের ভিতরে আছে ভূত সেই ভূতকে কে তাড়াবে বলে কি বলে না তো যাই হোক নারাজ হচ্ছেন নাকি আপনারা পৃথিবীতে একটা দেশ এখন তো ওপেন নেটের জমানা না সবকিছু চাপিয়ে রাখতে চাইলেও সবকিছু গোপন রাখা যায় না বেরিয়ে যায় والله مخرج ما كنتم تكتمون اور اللہ رب العالمین براسٹ کر دینے والے ہیں جو تم چھپانا چاہتے ہو ان سب چیزوں کو ٹھیک ٹھیک لکائیتے جاؤ کوئی دن لکائے رکھنا لکائے رکھتے پر بنا فلر شورب تو چھوڑیے ہی پڑھ بے آتور ارگھان تو چھوڑیے ہی پڑھ بے پائکھنا دیا آتور ارگھان کے دبانو جابے نا ٹھیک ٹھیک نا পৃথিবীতে একটা দেশের ঘটনা দেখলাম তারা সব ফারিয়াব প্রদেশ থেকে সমস্ত ভিক্ষুকদেরকে ধরে 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 সব অ্যাম্বুলেন্সে করে গাড়িতে করে নিয়ে যাচ্ছে কেন তারা নিয়ে যাচ্ছে এরা দারিদ্র সীমার নিচে অতএব এদের যেন ভিক্ষাবৃত্তি করতে না হয় যদি তাদের কর্ম না থাকে কর্মক্ষম হয়ে থাকে কিন্তু কাজ পাচ্ছে না তাদেরকে ট্রেনিং দিয়ে কাজে লাগানোর ব্যবস্থা করা আর যারা নাকি আসলেই ডিসএবল আসলেই যারা কর্মক্ষম নয় এত বৃদ্ধ হয়ে গেছে এখন কাজ করার সুযোগ নাই অথবা বিকলাঙ্গ অথবা তারা কোনোভাবেই কোনো কিছু করার যোগ্যতা রাখে না তো তাদেরকে নিয়ে বিকলাঙ্গ ডিসএবল এবং যে সমস্ত যুদ্ধাহত মানুষ আছে তাদের কাতারে রেখে তাদের মতো ভাতা তাদেরকে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছে একটা দেশের সরকার নাম বলবো না বুঝাইতে পারি নাই মনে হয় ইসলামী রাজ কায়েম হলে ইনশাল্লাহ ভিক্ষাবৃত্তি থাকবে না তবে একটা জিনিস মনে রাখবেন হুজুর এরা যদি এত ভালো হয় তো সবাই মিলে তাদের বদনাম করে কেন বলেন তো দেখি সূর্য কয়টা আস্তে বলেন না কেন আরো আস্তে চামচিকা কয়টা আরে গুনতে পারবেন হাজার হাজার লক্ষ লক্ষ চামচিকা আর বাদুড় আছে ঠিক কি ঠিক বাদুড়ের বড় রাগ চামচিকার বড় রাগ সূর্য কেন আসি বড় খারাপ জিনিস ওর বদনাম করতে হবে এই সূর্য এসে সকলকে অন্ধ করে দেয় আসলে অন্ধকার করে চামচিকা আর বাদুড় সূর্য উঠলে দেখতে পায় না এজন্য তারা বদনাম করে কার আরে বলেন না কেন স্বাভাবিক তাই বলে কি সূর্যের রশ্মি কখনো লুকিয়ে থাকে না সেটা ছড়িয়েই পড়ে চামচিকা আর বাদুরদের জায়গা আসলে কোথাও হয় না ঠিক কি ঠিক না মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ আল্লাহু আকবার কবিরা বলতেছিল মোল্লারা সব শেষ করে দিল এই করে দিল আমাদের দেশটাও নাকি মোল্লারাই ধ্বংস করছে বলে কি বলে না কিছু কিছু পণ্ডিত আছে যারা ইসলামী লেবাস পরে মাথায় টুপিও আছে একটু একটু খোঁচা খোঁচা দাঁড়িয়েও আছে বা অন্য সময় দাঁড়িয়ে রাখেও না আবার হুজুর আপনারে এক হতে পাচ্ছেন না আপনাদের কারণেই তো দেশটা রসাতলে চলে গেল আপনারাই মানে এক হলেই সব ঠিক হয়ে যায় আমরা তো সবাই এক হয়ে মাঝে মাঝে ঘোষণা দিই বলেন না কেন সব এক জায়গায় হয়ে যায় না তারপরেও কি আপনারা মানেন কন্যা কেন প্রত্যেক হুজুর মেম্বরের ভিতরে বসে সুদের বিরুদ্ধে বলতেছে ঘুষের বিরুদ্ধে বলছে দুর্নীতির বিরুদ্ধে বলছে অপশাসনের বিরুদ্ধে বলছে জুলুমের বিরুদ্ধে বলছে নির্যাতনের বিরুদ্ধে বলছে প্রত্যেক হুজুর মেম্বরের ভিতরে বসে এগুলার কি কি ক্ষতি এই সব কিছু বলে যাচ্ছে এগুলা যে জাহান্নামে নিবে সেটাও বলে যাচ্ছে অন্যের জমি দখল করার বিরুদ্ধে বলে যাচ্ছে বিধবার হক নষ্ট করার ব্যাপারে তারা প্রতিবাদ করে যাচ্ছে ঠিক যেভাবে এতিমের মাল যেন কেউ ভক্ষণ করতে না পারে সেটার ব্যাপারেও তারা সকলকে সতর্ক করে যাচ্ছে বলেন না কেন বোনের হক যেন ঠিকমতো ভাইরা দিয়ে দেয় যেন তাদের এক পাই পয়সা বাকি না রাখে তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত না করে এগুলোর ব্যাপারে হুজুররা সব সময় বলে আসছে কি আসছে না বলার পরেও মানার দায়িত্ব কার বলেন না কেন হুজুররা তো বলল মানলো না কে তো ধ্বংস হুজুরের কারণে হলো না যারা না মানলো তাদের কারণে হলো কিন্তু কাইল্লা সোরা করে কি জানেন
সে যে চোর এটা যেন ধরা না পড়ে এজন্য তার চুরির দায় আরেকজনের কাঁধে চাপায় দেয়। চালাক চোর আছে না নাই? নাই দেখবে, মানে একবারের ঘটনা, কোথায় হয়েছে জানি না, ধাওয়া করেছে চোরকে সবাই, এ চোর 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 ধাওয়া করেছে। এখন চোরের গায়ে তো আর লেখা নাই চোর, বলে না কেন, লেখা আছে নাকি? পুলিশ সাহেবের গায়ে লেখা থাকে পুলিশ, অথবা তার এখানে একটা ব্যাজ থাকে, ওখানে লেখা থাকে, ইনসিগনিয়া থাকে, শরীরে ইউনিফর্ম থাকে, এটা ওইটা থাকে। যিনি চুরি করতে আসেন তিনি কি এগুলা চোরের ড্রেস পরে তারপরে আসেন নাকি? এখন যখন তাকে ধাওয়া করেছে, সে দেখে বাঁচার কোনো উপায় নাই, সে তখন জনতার কাতারে সামিল হয়ে গিয়ে এক সাধারণ মানুষকে দেখাইতেছে, ইনোসেন্ট এক মানুষ যাইতেছে, ওই যে চোর, ওইটাতেই দেখছি আমি, ওই যে চোর, বলে কি বলে না, ওই বড় চোরের সাক্ষীদাতা হয়ে গেছে। চোর নিজেই কি হয়ে গেছে, সাক্ষী হয়ে গেছে, আর দেখাই দিতেছে অমুক চোর। তো যাকে দেখাইতেছে সে কি আসলে চোর? তো তাকে যে চোর বলতেছে, কেন বলতেছে, নিজের ঘাট থেকে চুরির দায় সরানোর জন্য। ঠিক কি ঠিক না? বাংলায় আমরা এটাকে বলি উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপাবার জন্য। এটা হলো শয়তানের খাচ্চত, খাসলত। এই খাচ্চত শব্দ এসেছে খাসিয়াত থেকে, খাসিয়াত বদল বদল হইতে হইতে কি হয়ে গেছে, খাসাতু শাইই মা ইউজাদু ফি ওয়া লা ইউজাদু ফি গায়রি। এই খাচ্চত কেন করছে শয়তানের খাচ্চত? কি শয়তান কি করে জানেন নাকি? একটা হলো দুষ্টুমি, আরেকটা কি শয়তানি। শয়তানের কাজই হলো নিজের দোষ আরেকজনের ঘাড়ে চাপানো। আচ্ছা বলেন তো দেখি, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা সকলকে বলেছিলেন না সিজদা করো, উসজুদু লি আদম, এই আদেশ আল্লাহ দিয়েছিলেন না দেন নাই? সবাই সিজদা করেছে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, ফেরেশতারা পর্যন্ত সকলে সিজদা করত কিন্তু ইবলিস সিজদা করলো না। দেন নাহলে আবার মুস্তাসনা মুত্তাসিল মনে করে নিলে জয় ঝামেলায় পড়বেন। কিন্তু আল্লাহ নিজেই বলতেছেন কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বে, অতএব সে কখনোই ফেরেশতা ছিল না। ঠিক কি ঠিক না? এই জন্য তর্জমা এভাবে করলাম, ভুল হলে ঠিক করে দিয়ে। সকল ফেরেশতারা সেজদা করল, ফেরেশতা হওয়া সত্ত্বেও সকলে সেজদা করল, ইবলিস তার চাইতে নিচে হওয়া সত্ত্বেও সে সেজদা করল না। তো আদম আলাইহিসসালাম ইবলিসকে বলছিলেন, ইবলিস সাহেব, আজাজিল সাহেব, আপনি সেজদা করেন না, আল্লাহর আদেশটা লঙ্ঘন করেন। আদম আলাইহিসসালাম বলছিলেন, বলেন না কেন, মুখ দিয়ে বলেছিলেন বা আকার ইঙ্গিতে চোখ দিয়ে ইশারা করছিলেন, করেন না, মাথা দিয়ে নাড়িয়ে ইশারা করছিলেন না? শয়তান নিজেই সেজদা করে নাই, বলেন না কেন? অন্যায় আদম আলাইহিসসালামের না তার? এখন যখন নাকি আল্লাহ তাকে সাজা দিয়েছেন, সাজা দেওয়ার পরে সে কি বলে জানেন, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনি যার কারণে আমাকে পথভ্রষ্ট করলেন, দেখছেন কারবার, যার কারণে আপনি আমাকে নষ্ট করে দিলেন, আমাকে বিপদগামী করে দিলেন, আমাকে দুর্ভাগা করে দিলেন, মিনাল আশকিয়া বানিয়ে দিলেন, মনে রাখবেন সে আদমকে তো আমি ছাড়বই না, বরং তার সন্তানদেরকেও পোলাপাইনকেও আমি ছাড়বো না। লাআকউদান্না লাহুম সিরাতা, আপনার যে সরল সোজা পথ যেটা জান্নাতে নিয়ে যায়, নবীরা যেই জান্নাতের রাস্তার দিক দেখায়, নবীদের ওয়ারিসরা যেই জান্নাতের রাস্তার দিক দেখায়, ঠিক কি ঠিক না, চিনিয়ে দেয় এটা হলো জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের। আপনার যে সোজা রাস্তা আছে সেই সোজা রাস্তার ভিতরে আমি বসে থাকব, ডাইভার্ট করে এদিক ওদিক নিয়ে যাওয়ার জন্য হামলা শুধু একদিক থেকে করব না, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, হামলা সামনে থেকে করব,
পেছন থেকে করব ওয়ান আইমানিহিম ডান থেকে করব ওয়ান শামাইলিহিম বাম থেকে করব আর ফলাফল শুনে নেন আমি অধিকাংশকেই নষ্ট করে ছাড়ব আপনার শুকরগুজার বান্দা হতে দেব না ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন শয়তান এই ঘোষণা দিয়েছে না দেয় নাই তো শয়তান তার অন্যায়ের দায় চাপিয়ে দিল কার ঘাড়ে আদম আলাইহিস সালামের ঘাড়ে এই আদমের কারণেই আমি নষ্ট হইছি অতএব আদমের ছেলেদেরকেও আমি টিকতে দেব না দোষটা কি আদমের ছিল না তার তো নিজের দায় সে আদমের কান্ধে চাপিয়ে দিল এটা কি বলে উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানো এটাকে শয়তানি বলে এটা হলো দুষ্টুমি আর এটা হলো শয়তানি দুষ্টুমি বলবো নাকি দুষ্টুমি আর শয়তানির পার্থক্য দেখাবো এক ছাগল চড়ছে ওদিকে এক দইওয়ালা দই নিয়ে আসছে মাথায় করে পিছনে পিছনে এক লোভী বাঁদর দইওয়ালার পেছনে লেগেছে সে দই খাবে এখন যতক্ষণ মাথায় দই আছে ততক্ষণ কি দইওয়ালার মাথা থেকে দই খেতে পারবে মায়ের খাবে না দইয়ের পরিবর্তে কি খাবে এই জন্য সে তককে তককে আছে অপেক্ষায় আছে যে কখন কিছুক্ষণের জন্য দইওয়ালা থেকে দইটা আলাদা হয় কিছুক্ষণ পরে তার দোয়া কবুল হয়েছে মনে করেন সে মনে করছে আর কি তার দোয়া কবুল হয়েছে দইওয়ালার পিপি লেগেছে পি পি দইওয়ালার কি পেয়েছে পি পেয়েছে এক নম্বর সে দইটাকে আলের উপরে রেখে সে ওখান থেকে গিয়েছে কোথায় একটু দূরে তার কাজ সারবার জন্যে বুঝেছেন তো ওটা করতে গিয়েছে আর বাঁদর এই পরম সুযোগের চরম ব্যবহার করল এসে সে দই মোটামুটি খেয়ে দে শেষ এখন তলা নিতে একটু দই লেগে আছে এতক্ষণ যেটা করেছে এটা তো চুরি বা দুষ্টামি ঠিক ঠিক না অন্যায় কিন্তু যাওয়ার আগে বাঁদর কি করেছে জানেন পাশে এক ইনোসেন্ট ছাগল বেচারা ঘাস খাচ্ছে দইয়ের সাথে তার কোনো তাল্লুকই নাই সে ওই হাঁড়ি থেকে কিছু দই এরকম করে নিয়ে গিয়ে ছাগলটার মুখে এরকম করে মাখাই দিছে দিয়ে বাঁদর মিয়া চম্পট এখন যখন দইওয়ালা এসছে এসে দেখে দইয়ের হাঁড়ি খালি কে খেলো তাকিয়ে দেখে আলামত কার জায়গায় বলেন না কেন ছাগলের মুখে কি লাগানো লাগা দই লাগা তার মানে কে খেয়েছে ছাগল খেয়েছে এখন এই লোক পিটাইলো কাকে বলেন না কেন ঠিক কি ঠিক না এটাকে বলে শয়তানি এটা হলো শয়তানি আমাদের দেশেও কিছু মানুষ আছে এই মানুষগুলো সবসময় শান্তিকামী ইসলাম প্রিয় মানুষদের কাঁধে সন্ত্রাসের দায়ভার চাপাতে চায় অস্ত্রের ঝনঝনানি তাদের ভার্সিটিতে তাদের কলেজে রামদা নিয়ে দৌড়াদৌড়ি কোপাকুপি প্রকাশ্য রাস্তায় একদম টেলিভিশনে সব দেখা যায় ঠিক কি ঠিক না আজ পর্যন্ত কোনো কওমি মাদ্রাসায় পাওয়া গেছে নাকি এরকম একটা চিত্র পাওয়া গেছে নাই কিন্তু তারপরেও বলে কওমি মাদ্রাসা নাকি জঙ্গি তৈরি করে জঙ্গি তো তৈরি তোমরা করো তো খায় নিজে তারপরে যখন দেখে যে কোনোভাবে হুজুরদেরকে জঙ্গি বানানো যাচ্ছে না তখন কি কয় জানেন হ্যাঁ তখন এক বেটা আসে নামাজ পড়ার ভান করে আইসে মসজিদের ভিতরে একটা ককটেল আর কিছু বোম ফালায় থিয়ে দিয়ে গেছে হাতের ব্যাগে কি আছে কে দেখে কত মুসল্লি নামাজ পড়তে আসতেছে ওখানে থিয়ে গিয়ে ফোন করে মসজিদের ভিতরে আমি বোম রাখতে দেখেছি এক মোল্লাকে তাড়াতাড়ি যান পুলিশ দৌড় মেরে যায় যাই খোঁজ খবর করে দেখে আরে আসলেই তো এখানে একটা ককটেল পাওয়া গেছে এই হুজুরের মাদ্রাসার প্রিন্সিপালকে চলো ধরে নিয়ে যাই ইমাম খতিবকে ধরে নিয়ে যাই এই সমস্ত আকাম বাংলাদেশে হয় না তো মনে হয় বলেন না কেন কওমি মাদ্রাসা কখনো জঙ্গি তৈরির আখড়া হতে পারে না
কংমি মাদ্রাসাতে তো যে শিক্ষা দেওয়া হয় সেটা তো মানবতা এবং মনুষ্যত্বের সর্বোচ্চ স্তরের সর্বোচ্চ শিখরের শিক্ষা সেখানে দেওয়া হয় ঠিক কি ঠিক লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান এখানে ইসলামের শত্রু কেউ নাই থাক হুশিয়ার করে লাভ নাই এখানে সবাই নেককার পরহেজগার এখানকার প্রশাসনও নেককার ঠিক কি ঠিক না ইসলামের পক্ষের মানুষ নাইলে আপনাদেরকে মাহফিল করতে দিত না বলেন না কেন দেখতে নিয়ে বিনিয়ে কোনো না কোনো সিস্টেমে মাহফিল বানচাল করার ধান্দা করত এরকমও কিছু কিছু প্রশাসন আছে না নাই তো আলহামদুলিল্লাহ এখানে কোনো ইসলামের শত্রু নাই কি বলেন আপনারা আল্লাহর রহমতে যদি থাকে দুই চারটা ঘাপটি মেরে ওগুলা ইন্দুরের গর্তে এমনি চলে গেছে চিন্তা করেন না আহার যেভাবে মালাকুল মৌত সাইফে ধরতেছে কোন দিকে কোন দিক দিয়ে যাইব হযরতওয়ালা নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন হযরত শেখ সুলতানউদ্দিন সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি কি বলতেন জানেন বলবো দোয়ার ভিতরে কইতেন দোয়ার ভিতরে ইয়া আল্লাহ শুয়োরে কুকুরে লাগাই দাও ইয়া আল্লাহ শুয়োরে কুকুরে লাগাই দাও ইয়া আল্লাহ শুয়োরে কুকুরে লাগি করো কি করো শুয়োর আর কুকুরে লাগাই দাও আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব রাশিয়া আর আমেরিকায় লাগাই দাও ইসরাহিল আর বুঝেন নাই মনে হয় আল্লাহ আকবার কবিরা ওদিকে ওরা পিটাপিটি করবে ইনশাল্লাহ ইসলামের খেদমত হবে ঠিক কি ঠিক না মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ কওমি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় যদি সেগুলো আমরা সত্যিকারে ফলো করতাম মানতাম গোটা বাংলাদেশ সত্যিকারের সোনার দেশে পরিণত হতো ঠিক কি ঠিক না কওমি মাদ্রাসায় শেখানো হয় নবীজি বলেছেন মুসলমান হওয়া এক জিনিস আর ইমানদার হওয়া এক জিনিস খাঁটি মুমিন হতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে প্রতিবেশীর হক আদায় করতে হবে ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবে কি হতে পারবে এই জন্য বলছিলাম ইসলাম এক জিনিস ইমান এক জিনিস ইসলাম হলো মুখে বাহিরের আচরণ আর ইমান হলো হৃদয়ের ভিতরে সেই চেতনা যদি গেঁথে যায় এটা হলো ইমান কাজে লাগবে কোনটা বাহিরেরটা না ভিতরেরটা আস্তে বলেন আপনাদের জানা আছে তো টিয়া পাখি আছে না কথা বলে না ময়না পাখি আছে কালো দেখতে কিন্তু কি সুন্দর কথা বলে একদম মানুষের মতো বুঝাই যাবে না যে কোনো পাখি কথা বলছে তিহিলে আগে দিতে হয় বুঝা এখন তাহসিলে হাসিল হয়েছে এই জন্য আমি ফিরাই দিছি আর কি মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ দেখবেন ময়না পাখি কি সুন্দর করে কথা বলে মেহমান এসেছে কুটুম এসেছে আসসালামু আলাইকুম পিড়ি দাও টুল দাও এই কোথায় নাস্তা আনো তাড়াতাড়ি মেহমানকে বসাও মেহমান শুনে অবাক হয়ে যায় কোনো মানুষ নাই কিছু নাই কে বলতেছে কে বলে পাখি শিখানো কথাবার্তা বলতেছে ঠিক কি ঠিক না রাতের বেলায় যখন বাগডাস আর ওই বন বিড়াল এসে তার গলার ভিতরে এইভাবে চেপে ধরে তখন আর মানুষের মতো কথা বের হয় না তখন আসলটা বের হয় যেটা ভিতরে আছে ট্যাঁ 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 ঠিক কি ঠিক না মুখের ইমানে কাজ হবে না মুখে শুধু বললাম যে আমি ইমানদার মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষণা দিই কাজে কর্মে মাঝে মাঝে নামাজও পড়ি মাঝে মাঝে রোজাও রাখি মাঝে মাঝে উমরাও করি মাঝে মাঝে তসবিহও টানি মাঝে মাঝে চোখের পানিও ফেলি বিভিন্ন অবস্থা দেখাই ফটোতে তুলে তুলে আবার মানুষকে সব কিছুই করি আজরাইল আলাইহিস সালাম যখন
এসে চিপে ধরবে মেরে মুহতারাম দোস্ত ঈমান যদি ভেতরে পয়দা না হয়ে থাকে ওই সময় কথা ওইটা বেরোবে না অন্যটা বেরোবে ঠিক কি না যে আমেরিকাকে গুরু মারতো তার মন থেকে আমেরিকা আমেরিকা বেরোবে রাশিয়াকে মানলে চীনকে মানলে মন থেকে চীন আর রাশিয়াই বেরোইতে থাকবে দাদা বাবুদেরকে যদি মেনে থাকো তাহলে মুখ থেকে তখন দাদা 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 দাদাই বেরিয়ে ঠিক কি ঠিক না লাই 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 বেরিয়ে না এজন্য রব্বুল আলামিন বলেন ও নবী আপনি ওদেরকে বলে দেন ওরা বলছে তারা ঈমান এনেছে বলো না বলো না বলো না যে আমরা ঈমান এনেছি বরং তোমরা বলো আমরা মুসলমান হয়েছি মাত্র ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফী কুলুবিকুম এখনো তোমাদের হৃদয়ে ঈমান প্রবেশ করে নাই দিলের মধ্যে ঈমান প্রবেশ করাবার জন্য কিছু প্রক্রিয়ার মেহনত আছে ওই মেহনতগুলো যখন মানুষ ঠিকমতো করবে তখন সে খাঁটি ঈমানদার হবে ঠিক কি না কওমি মাদ্রাসার ভিতরে সেই জিনিসগুলাই শেখানো হয় যেন একজন মানুষ খাঁটি ঈমানদারে পরিণত হয় ঈমানদারের বৈশিষ্ট্য কি নবীজি বলেন নবীজি ইরশাদ করেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো তাহলে তুমি খাঁটি ঈমানদার হতে পারবে নবীজি এ কথা বলেন নাই প্রতিবেশী মুসলমান হলে না ইলা জারি তোমার জার তোমার প্রতিবেশী সে মুসলমান হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক সে বৌদ্ধ হোক সে ইহুদি হোক সে নাস্তিক হোক সে আল্লাহকেও স্বীকার করে না এমন হোক সে যেই হোক না কেন সে তোমার প্রতিবেশী অতএব তার সাথে তুমি সদ্ব্যবহার করবে তার সাথে তুমি ভালো আচরণ করবে আল্লাহু আকবার কবীরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে এক ইহুদি বসবাস করত কে থাকত এবং ইহুদি হযরত ইমাম আবু হানিফাকে অনেক জ্বালাতন করত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কখনো তার সাথে খারাপ ব্যবহার করতেন না নবীজির দেওয়া শিক্ষাগুলো বাস্তবায়ন করতেন হাসি মুখে বরণ করে নিতেন কিছুই বলতেন না খুব কষ্ট দিত শেষ পর্যন্ত জ্বালাতে 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 তার বিরক্তি চলে আসছে আর কত জ্বালানো যায় লোকটা জ্বলেই না এত জ্বালাচ্ছি তারপরেও কি করে না আরে কয় না কেন বুঝেন নাই মনে হয় এত পিটাইলাম এত ধরলাম এত এই করলাম এত জেলে নিলাম এত অমুক করলাম এত তমুক করলাম তারপরেও জ্বলে না ফুট করে না কি আজব কারবার তারপরেও হাসি মুখে কথা কয় তারপরেও আবার ভালো ব্যবহার করে তারপরেও কয় মনে কিছু নেই মাফ করে দিছি কি অদ্ভুত কথা এই পাগলের দল এগুলোর নিয়ে তো চলাই মুশকিল ইহুদি জ্বালাতে 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 এক পর্যায়ে কি হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে আর কত জ্বালানো যায় জ্বলেই না শেষে বাড়ি বিক্রি করে দিবে বাড়ি বিক্রির ঘোষণা শুনে সারা দুনিয়ার মানুষ সব এসে পড়ছে লাইন লাগাইছে কারণ ইমাম আবু হানিফার বাড়ির পাশে বাড়ি এই বাড়ি কিনবে আর ও বেটার দাম কি হেঁকেছে জানেন দাম যা তার চাইতে প্রায় 50-60 গুণ বেশি দাম হেঁকেছে এটা ডবল দাম হাঁকলেও একটা কথা হয় এক লোক শেষ পর্যন্ত এসে বলেই বসেছে এত দাম নাকি এই জায়গার তো বাগদাদের রাজপ্রাসাদেরও তো এত দাম না ওখানকার কোনো কুঠুরি কিনলে তো এত দাম হবে না এত দাম নাকি ইহুদি হাসতে হাসতে বলে আমি জানি এটা কত দামি তোমরা জানো না আমি জানি এটা কত দামি এই জায়গা এটা তোমরা জানো না আমি তো জায়গা বিক্রি করতেছি না আমি তো ইমাম আবু হানিফার প্রতিবেশী হওয়া এটা বিক্রি করতেছি ওনার মতো লোকের প্রতিবেশী হতে পারা এটা জীবনের বড় ভাগ্যের ব্যাপার কপাল লাগে এরকম প্রতিবেশী পাওয়ার জন্য আমি যত কষ্ট দিয়েছি উনি আমাকে তত বেশি কি করেছেন আমার সাথে তত বেশি ভালো ব্যবহার করেছেন আমি দিনে জ্বালিয়েছি রাতে জ্বালিয়েছি জ্বালাতনের শেষ করি নাই কিন্তু পরীক্ষা করে দেখেছি এত ভালো মানুষ পৃথিবীতে আর পাওয়া যাবে না
احسن الى جارك প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো যদি ইমানদার হতে চাও তাকুন মুমিনা তাহলে খাঁটি ইমানদার হতে পারবে নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন প্রতিবেশীর হক কি প্রতিবেশীর হক কি ইযা ইস্তাকরাযাকা আকরাযতা যদি প্রতিবেশী তোমার কাছে ঋণ চায় ঋণ দাও ঋণ চায় কি দাও ঋণ দাও হুজুর ঋণ কত দিব আগের গুলা দিছি সেগুলাই তো শোধ করে নাই আগে নিছে ওইটাই তো দেয় নাই যদি তোমার ক্ষমতা থাকে তুমি আবার দাও যদি তোমার সাধ্য থাকে দেওয়ার তাহলে আবার দাও অভাবে পড়েছে বলেই তো তোমার কাছে হাত পেতেছে না হলে তো আর হাত পাত না ঋণ চেয়েছে ঋণ দিলে কি লাভ কি লাভ কি লাভ যে কাউকে যদি কেউ ঋণ দেয় তার লাভ হলো এই আপনি যখন কোনো একটা অ্যামাউন্ট দান করবেন সেটা একদিনেই দান হয়ে গেল এক দানের সওয়াব একবারই ঠিক কি ঠিক না হ্যাঁ জায়গা মতো যদি বিনিয়োগ করতে পারেন আবার কি জায়গা মতো যদি বিনিয়োগ করতে পারেন তাহলে আবার চালু থাকে এই দান মাদ্রাসায় বিনিয়োগ করেছেন মসজিদে বিনিয়োগ করেছেন এই বিনিয়োগ একবারে শেষ হবে না বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন তাকে সবাই সদর সাহেব হুজুর বলতেন নাম জানেন আপনারা বলেন না কেন আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাই এই নামেই পরিচিত যদিও আসল বাড়ি হলো গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর এলাকায় বঙ্গবন্ধু ওনাকে কেমন মানতেন জানেন মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই সদর সাহেবের খাস সাগরিদ ওনার মারফত শোনা বঙ্গবন্ধু কোনো সময় বাড়িতে গেলে তখন তো রাজনীতি করতেন ছাত্রকাল থেকে রাজনীতি করেন হুজুরের কাছে কখন গেলে হুজুরকে নিরিবিলি পাওয়া যাবে এই জিনিস ওনার মাথায় খুব ভালো ছিল যে কোন সময় গেলে হুজুরকে একান্তে পাওয়া যাবে এবং হুজুর আমার দিকে মন ভরে দৃষ্টি দিতে পারবেন কখন গেছেন জানেন তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ি শুধু দাবি করলে তো হবে না আমরা যে তাহাজ্জুদ পড়ি বলে দাবি করি না তাহাজ্জুদ সময় উঠতেই পারি না তো পড়লাম না কখন তো বঙ্গবন্ধু গেছেন কোন সময় তাহাজ্জুদের সময় গেছেন সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে তখন শীত আসি আসি করছে কি করছে শীত মাত্র আসি আসি করছে তো সকালবেলায় ঠান্ডা ওনার যে ড্রেস ছিল সে স্বাভাবিক ড্রেস এই পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে গেছেন হুজুরের সাথে দেখা করতে হুজুর নামাজ পড়ে শেষ করেছেন ঘুরেছেন তো ঘুরে তাকিয়ে দেখেন বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বসা তো হুজুর হুজুরের ভাষায় বলেছেন যেভাবে বলেছেন আমি ঠিক সেই শব্দটাই বলছি রেবায়ত বিল মানানা লভস করতেছি ও মুজিবর আয়েসো কি বলেছেন মুজিবর ওনাকে ওনার এলাকার লোকজন বড়রা মুরব্বীরা কি বলতো আরে কয় না কেন আমরা বঙ্গবন্ধু বলি আমরা মরহুম শেখ এই সেই অনেক কিছু বলি কিন্তু তারা ওই সময় কি বলতেন মুজিবর ও মুজিবর আয়েসো তা কাঁপতিস কা হুজুর শীত পেড়ে গেছে তো তো হুজুরের যে সদরিয়া গায়ের যে কোট এই কোটটা লটকানো ছিল এখানে দূরে তুমি খাদেমকে বলছেন ওই কোটটা এনে দে আমার ওই কোটটা মুজিবুররে পরায় দে এই যে পরায় দে বলছে আর উনি এটাকে পড়ছেন এই পড়া আইজও পড়া শেষও পড়া এই পড়া আর কখনো উনি কি করেন নাই বন্ধ করেন নাই আমরা যেই কোটটাকে এখন মুজিব কোট বলি আসলে এটা হলো ওলামা কোট বুঝাইতে পারি নাই এটা আসলে কোন কোট তারও শত শত বছর আগ থেকে আলেম ওলামারা এই সদরিয়া এটার নাম ছিল সদরিয়া এই আজকান পড়তেন ঠিক কি ঠিক না তো মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ ভুলে গেছেন কি বলছিলাম এখানে কোথেকে আসলাম মনে আছে
এইখানে আসলাম কোথা থেকে সদর সাহেবের এখানে আসলাম কোথা থেকে এই হাই 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 প্রতিবেশী প্রতিবেশী ঋণ দিলে সে পারে না আবার কি করো ঋণ দাও ঋণ দিলে কি সওয়াব ঋণ দিলে কি সওয়াব এটা বলছিলাম ঋণ দিলে দানের চাইতেও বেশি সওয়াব সহজ কথাই বুঝে নিন ঋণ দান করার চেয়েও অধিক সওয়াবের একজন ব্যক্তি যখন দান করে তো যখন দিল ওই দেওয়া শেষ একবারের সওয়াব আর কেউ কাউকে যখন ঋণ দেয় সেই ঋণ যতদিন তার কাছে থাকে প্রতিদিন ওই পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হতে থাকে তবে হ্যাঁ কিছু দান আছে সেই দান আবার জায়গা মতো পড়লে এই দান চলমান থাকে ওই দান কখনো থামে না বুঝাইতে পারছি এইটা বলতে গেছিলাম যে হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন ওইটার প্রমাণ দিলাম যে বড় বড় রাজনীতিবিদরা ওনার কাছে গিয়ে বসে থাকতেন হুজুর একটু দোয়া করে দেন মেরে মোহতারাম দোস্ত হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন মাদ্রাসায় দান করা আর অন্য জায়গায় দান করা দুটার উদাহরণ হলো আপনি একজনকে 500 টাকা দিয়েছেন সে 500 টাকা দিয়ে মিষ্টি কিনে আরেকজনকে হাদিয়া দিল কি দিল মিষ্টি কিনে হাদিয়া দিল তো মিষ্টি হাদিয়া দেওয়ার কারণে মানুষ সবাই খুশি হয় না গিফট করেছে মিষ্টি মিষ্টি খাওয়ার পরে আর মিষ্টি আছে না শেষ বলেন না কেন শেষ আর আরেকজন মিষ্টি না দিয়ে 500 টাকা দিয়ে 10 কেজি আম ওই সময় 500 টাকা দিয়ে বহুত আম পাওয়া যেত 10 কেজি ভালো জাতের আম গিফট করেছে আম গিফট করার পরে এই আম খেয়েছে খাওয়ার পরে আটিগুলো আছে না নাই 10 কেজি আমে মনে করেন 100টা আম এই 100টা আটি আবার জায়গা মতো ঠিকঠাক মতো লাগিয়ে দিয়েছে বিদেশি আম লাগানোর পরে এখন গাছ হয়েছে কয়টা বলেন না কেন এই 100 গাছের ভিতরে আম তো একটা করেই ধরবে কত করে হাজার হাজার আম ধরছে আর যত আম ধরে আম খাওয়ায় খাওয়ায় তারপরে সেই আমের গুটলিগুলো আবার অন্য জায়গায় লাগায় এখন 100টা আম গাছ থেকে কতগুলা আম গাছ হচ্ছে হাজার হাজার আম গাছ হচ্ছে আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আম তৈরি হইতেছে 500 টাকার বিনিয়োগে মিষ্টি একবারে সেপটিক ট্যাঙ্কিতে চলে গেছে আর 500 টাকার বিনিয়োগ করছে আম দিয়ে সেই আমকে আবার খেদে বুঝাইতে পারি নাই বিনিয়োগ করার পরে সেটা দিয়ে কি হচ্ছে যেটা যাওয়ার সেটা চলে গেছে আর যেটা আছে এটা দিয়ে কোটি কোটি আম তৈরি হয়ে গেছে ঠিক কি ঠিক না উনি বলতেন মাদ্রাসায় দান করা আর অন্য জায়গায় দান করা দুটার ভিতরে পার্থক্য হলো এই যে মাদ্রাসায় দান করে তার এই দানটা হলো ওই 500 টাকা দিয়ে 10 কেজি আম এনে দেওয়ার মতো এই আম দিয়ে এই টাকা শেষ হয় না কারণ এখান থেকে হুজুরের সম্মানে যায় হুজুরের সম্মানে থেকে হুজুর সকলকে পড়াইতেছে এতজন বাচ্চা এখান থেকে পড়ছে এদের সকলে বড় বড় আলেম হয়েছে আলেম হওয়ার পরে এখান থেকে 100 ছেলে আলেম হয়েছে হাফেজ হয়েছে তারা 100টা মসজিদের ভিতরে বসেছে ওখানে তারা প্রত্যেকে দিনের শিক্ষা দিচ্ছে হাজার হাজার মানুষ তাদের দ্বারা দিনদার হয়েছে পরহেজগার হয়েছে সুদ ঘুষের রাস্তা থেকে ফিরে এসে জান্নাতের পথের পথিক হয়েছে তারা শত শত হজ করেছে এই সমস্ত সওয়াব ওই যে দান করেছিল তাদের আমল নামার ভিতরে যাচ্ছেই আর যাচ্ছে এখানেই শেষ এই লোকগুলো দিনদার হওয়ার পরে তাদের বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে আবার মাদ্রাসায় দিনদার আলেম পরহেজগার হাফেজে কোরআন বানিয়েছে লক্ষ লক্ষ হাফেজ তৈরি হয়েছে আলেম হয়েছে তাদের মাধ্যমে কোটি কোটি মানুষ দিনদার হয়েছে যতজন দিনদার হয়েছে তারা যত জীবনের নেক আমল করেছে যে ব্যক্তি ওই প্রথম জায়গাতে দান করেছিল তার আমল নামাতে ওইভাবে সমপরিমাণ হারে যাচ্ছে আর যাচ্ছে পার্থক্য আছে না নাই ওয়ান টাইম দান আর চলমান দান আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা কালেকশনের কোনো মজলিস না ঠিক কি ঠিক না
ভয় পেয়ে অনুষ্ঠানের কালেকশনের মতো যে দান খয়রাতের কথা শুনলেই কাউকে কাউকে দেখা যায় এরম শুরু করে, এখনই তো বলবে কে কয় টাকা দিবেন, তাই তাড়াতাড়ি পালানোর ব্যবস্থা করতে থাকে অনেকে। শয়তান বাইরে থেকে ডাকতে থাকে, আয় 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 আয়, যত তাড়াতাড়ি পারিস আয়, ভিতরে তো ঢুকতে পারে না কারণ ফেরেশতারা চারিদিক দিয়ে ঘিরে রাখছে, তো বাহির থেকে দূর থেকে কয় আয় আয় আয়। ঠিক কি ঠিক না মেরে মুহতারাম দোস্ত? প্রতিবেশীর হক হলো যদি সে তোমার কাছে ঋণ চায় তাহলে তুমি ঋণ দিবে। ইজা এবং ইন এই দুটোর মাঝখানে কি পার্থক্য? দুটোর মাঝখানে পার্থক্য আছে না নাই? মুখতাসারুল মানি এই জন্যই পড়ানো হয়। এটা চাইলেই তো এখন বুঝাইতে পারবো না, হুদুস ও তাজাদ্দুদের মানা কেমনে পাওয়া যাইতেছে, যে ওইটা পড়েই নেই তারই কি পর্যন্ত বোঝানো যাবে কন না কেন? আপনারা তো মনে করেন যে হুজুর ইয়ে তো কি পড়ি না আপনার এই 10-12 বছর। হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব আছেন ঢাকার জামিয়াতুল উলুমুল ইসলামিয়ার মোহতামিম সাহেব, উনি এক বয়ানের ভিতরে বলতেছে, আমার ঘনিষ্ঠ আত্মীয় আমাকে বলতেছে, আরে এতদিন লাগে নাকি মিলাদ শিখতে, 10 বছর ধরে মাদ্রাসায় পড়তেছিস, এ তো মনে করে শুধু আমরা কেছি। আয় 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 মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, যখনই তোমার কাছে সে ঋণ চাইবে সাধ্য থাকলে তুমি ঋণ দাও। ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতাহ, যদি কোনো ভালো কিছু তার ঘটে, কোনো সুসংবাদ আসে, কোনো ভালো কিছু হয়, তাহলে তুমি অগ্রিম গিয়ে তাকে মুবারকবাদ জানাও, অভিনন্দন জানাও। অপেক্ষা করো না, তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তুমি জানতে পেরেছো, অপেক্ষা করো না যে তোমাকে কার্ড দিবে তারপরে তুমি তার সাথে কথা বলবা, তা নয় তা নয় তা নয়, তুমি আগে ভাগে যাও, আগে ভাগে যেয়ে বলো মামনির বিয়ে ঠিক হয়েছে, শুনে বড় ভালো লাগতেছে, আমাদের বাড়িও খালি আছে, মেহমান যদি আসে তো এখানেও বসাইতে পারবেন, যা লাগে বলবেন আমরা পাশে আছি। ঠিক কি ঠিক না? এইটা করো, আমরাও তো এটাই করি, এই যে আমরা এটা করি না, বলেন না কেন? আমরা কি করি? ও তুমি সারা দুনিয়াতে কার্ড দিয়ে দাওয়াত দাও, আর আমাকে তুমি মুখে মুখে বলো তোমার মেয়ের বিয়ে কিভাবে হয়, আমি দেখে দিচ্ছি। একটা উড়ো টেলিফোন করে করে তারপরে বলে, বেটা তো বিয়ে দিচ্ছে, ছেলেকে মেয়ে নেবেন ঘরে, তো আমি আপনার হিতাকাঙ্ক্ষী, একটু খোঁজ খবর নিয়ে দেখেন, কোথাও আবার কারোর সাথে পালিটালি গিয়েছিল কি না একটু খোঁজ নিয়েন, আসলে কোনোদিনই পালায় নাই। এই টাইপের যে একটা কথা কানের ভিতরে পট্টি পড়ায় দিল, বিয়ে হইল না বাংলো, আমরাও এরকম ইমানদারির কাজ করি। এরকম ইমানদারের কারণেই বাংলাদেশ ধ্বংস হচ্ছে, ঠিক কি ঠিক না? এই টাইপের ইমানদার পয়দা করা হয় না, কওমি মাদ্রাসা ইমানদার তৈরি করা হয়। কেমন ইমানদার? এবং তারা তাদের সাথেও যারা চলাফেরা করে, উঠা বসা করে, তাদের ভিতরে ওই সমস্ত গুণাবলীগুলো চলে আসে যেই পেশারই হোক না কেন, ঠিক কি ঠিক না? ছেলেটা আর অনেকদিন ধরে চেষ্টা করছে কানাডা যাবে, ভিসা হয় না হয় না হয় না, ভিসা হয়ে গেছে, অপেক্ষা করো না যে তোমাকে জানাবে, তুমি জানতে পেরেছো যে বলো বাজানের ভিসা হয়ে গেছে, খুব খুশি লাগছে আলহামদুলিল্লাহ, দোয়া করি বাজান যেন অনেক উন্নতি করতে পারে, দিনের উপরে টিকে থাকতে পারে, আমরা সকলে দোয়া করি, আগে গিয়ে মুবারকবাদ জানাও। ওয়াইনা সাবাহু শাররুন আযযাইতা, কোনো দুঃসংবাদ এসেছে, কোনো সমস্যা হয়েছে, তোমার প্রতিবেশী মুসলিম না অমুসলিম দেখার বিষয় নয়, তাড়াতাড়ি গিয়ে তাকে তুমি সমবেদনা জানাও, তুমি সহমর্মিতা প্রকাশ করো। কোন দুর্ঘটনা হয়েছে, কেউ অসুস্থ হয়েছে, সে হিন্দু না মুসলিম, মুসলিম না অমুসলিম তোমার প্রতিবেশী দেখার বিষয় নয়, তাড়াতাড়ি এগিয়ে যাও, তাকে হসপিটালে নেওয়ার জন্য যা যা করা দরকার তাড়াতাড়ি তুমি সবার আগে করো, ঠিক কি ঠিক না? তাহলে তুমি খাঁটি ইমানদার। কিসের অসাম্প্রদায়িক চেতনা, কিসের অসাম্প্রদায়িক চেতনার বলিয়া ওড়াও তোমরা? তোমাদের পাশের ফ্ল্যাটে মানুষ মারা গেলেও তোমরা বলতে পারো না যে মারা গেছে না, খবরই নাই। তোমার প্রতিবেশী বাইরে সামনে ছিনতাইকারী ধরেছে, তোমার ছেলে বলতেছে ছোট বাচ্চা, আব্বু আব্বু আব্বু, পাশের চাচুকে ছিনতাইকারী ধরেছে, আর আপনি কি করতেছেন? তাড়াতাড়ি দরজা বন্ধ কর, জানলা বন্ধ কর, ছিনতাইকারী আমাদেরকে দিয়ে ফেললে আবার আমাদের বাড়িতেও আসবে। আহা কি অসাম্প্রদায়িক চেতনা!
ইসলাম এই টাইপের ভড়ংবাজি মার্কা কথাবার্তা আর বলিকে কখনো সমর্থন করে না ঠিক কি এত কথা বলি আপনাদেরকে সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক বলতে কি বোঝায় অসাম্প্রদায়িক চেতনার একটা অর্থ হলো এই যেটা সঠিক অর্থ সেটা হলো প্রত্যেক সম্প্রদায়ের সাথে আমি সুসম্পর্ক রাখব আমার কোনো প্রতিবেশী সে যেই সম্প্রদায়েরই হোক না কেন সে আমার দ্বারা কখনো কষ্ট পাবে না ঠিক কি ঠিক না সকলের সাথে আমি সমান আচরণ করি তার সাথে আমি কোনো খারাপ আচরণ করি না ভিন্ন সম্প্রদায়ের হওয়ার কারণে এটা হলো একটা আর আরেকটা অর্থ হলো এই ধর্মের দিক থেকে তারা এটাকে এই অর্থে নেয় যে মুসলমান মন্দিরেও যাবে সে চার্চেও যাবে সে আবার মসজিদেও যাবে সে আল্লাহকেও খুশি করবে শয়তানকেও খুশি করবে এই টাইপের সাম্প্রদায়িক চেতনা যারা লালন করি তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই টাইপের চেতনাকে কখনো গ্রহণ করেন নাই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ধরনের বার্তা নিয়ে কাফেররা এসেছিল এসে কি বলে মুহাম্মদ আমাদের সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে কেউ তোমার ধর্ম মানছে আবার আমাদের ধর্মের বিরোধিতা করছে তাই আসো আমরা একটা কাজ করি আমরা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করি সেটা কিভাবে নবীজি বললেন শান্তিপূর্ণ সহাবস্থান তো আছে আপনাদের কোনো যদি কেউ বিপদে পড়ে আমি তো কখনো পিছিয়ে থাকি না আমি তো সবার আগে তাদের সাহায্যে যাই আমার লোকরা তো তাদের সাহায্য করে আরে সেটা না তুমি বুঝতেছো না তুমি এটা উগ্র মানুষ তুমি বুঝতে চাও না উনি বললেন কি হয়েছে তো উগ্রতা দূর হবে কিভাবে আরে শোনো আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি একদিন আমরা তোমার রবের ইবাদত করব আর আরেক দিন তোমরা আমাদের মূর্তিদেরও কি করবা একটু নম নম করবা বুঝেন নাই আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন নাই প্রস্তাব এরকম অসাম্প্রদায়িক চেতনার বয়ান দেওয়ার সাথে সাথে বলেন না কেন রিজিক দেন কে ফসল ভালো হয় কার কারণে ফসল বুঝি কোনো মা বা অমুক তমুক আসছে এই জন্য ভালো হয় এই টাইপের কথা বললে ইমান থাকবে হুজুর বললেও থাকবে না হুজুর না বললেও থাকবে না ঠিক কি ঠিক না আমাদের চিন্তা করা দরকার যে কথাবার্তা বলার সময় খুব সাবধান থাকা দরকার এমন কথা যেন আমার মুখ দিয়ে না বের হয় যে কথার কারণে আমার ইমান চলে যায় আমি জানতেও পারি না মুসলমান আজকে জানেও না এগুলা কে জানাবে কোনো পূজাতে যদি কোনো মুসলমান কাউকে উইশ করে বড়দিনের জন্য কোনো মুসলমান যদি কাউকে ধর্মীয় দিক থেকে উইশ করে আর সমর্থন করে ওই কাজকে ইমান থাকবে কি থাকবে না মুফতিদেরকে জিজ্ঞেস করে নিয়ে মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন পুরো একটা সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ও নবী আপনি বলেন কিভাবে বলবেন এই কাফেররা আপনি কিভাবে বলবেন এই কাফেররা মিষ্টি করে বলবেন না কড়াভাবে বলেন ধর্মের দিক থেকে কোনো মিশ্রণ কখনো গ্রহণযোগ্য হবে না কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ও কাফেররা লা আবুদু মা তাআবুদুন তোমরা যেগুলোর ইবাদত করো আমি সেগুলোর ইবাদত করিনি আমি সেগুলোর ইবাদত করি না করছি না করব না ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আর যেই সিস্টেমে তোমরা আমার আল্লাহর ইবাদতের কথা বলেছো ওইটাও করবা এটাও করবা এইভাবে কখনোই তোমরা আমার আল্লাহর ইবাদতকারী হতে পারবা না ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম একবার তো ফেল দিয়ে বলছে এবার ইসমে ফাইল দিয়ে কইতেছে উমুম হার জমানা বেটের ভিতরে দাখিল ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আর তোমরা যেগুলোর ইবাদত করো আমি তাদের ইবাদতকারী নই ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আবার সেই কথা আমি যার ইবাদত করি সেভাবে তোমরা ওইভাবে ইবাদত করতে পারবা না যেভাবে তোমরা চাচ্ছ তাহলে কি হবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন
তোমাদের একটা দিন আছে আমারও একটা স্বতন্ত্র দিন আছে তোমাদের একটা কালচার আছে আমারও একটা স্বতন্ত্র কালচার আছে আমি আমার কালচার আমার দিনকে তোমাদের সাথে কখনো মেলাতে পারবো না এই হলো অর্থ সূরার শুরুরও খবর নাই মাঝেরও খবর নাই শেষ আয়াত নিয়ে লাফালাফি করতেছে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন বলি আমিন মেরে মুআজ্জাজ হাজেরিনের জন্য বলছিলাম অসাম্প্রদায়িক চেতনা কাকে বলে ইসলাম শেখায় তোমার প্রতিবেশী সে মুসলমান হোক চাই হিন্দু হোক চাই খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক যেই হোক না কেন তোমার প্রতিবেশী তার পাশে সবার আগে তার বিপদে তুমি দাঁড়াবা ঠিক কি ঠিক না ولا ترفع جدارك فوق جدار جارك فتسد ريحك প্রতিবেশীর হক নবীজি শিখান আল্লাহ তোমাকে ধন দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তুমি বড় বাড়ি বানাইতে পারো তোমার প্রতিবেশীর সেই ক্ষমতা নাই তুমি এমন ভাবে তোমার দেয়ালটাকে উঁচু করো না যার কারণে তোমার প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ হয়ে যায় এইভাবে করো না বিসি বিল্ডিং কোড এখন রাজুক তৈরি করে আরে 1400 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন আলেম ওলামারা তাদের বাচ্চাদেরকে শেখাচ্ছে ঠিক কি ঠিক না এভাবে করো না ولا تودي جارك بريح قدرك তোমার ঘরে ভালো খাবার তৈরি হয়েছে সুগন্ধি চারিদিকে ছড়িয়ে যায় তোমার হাড়ের সুগন্ধি দিয়ে তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না তোমার হাড়ের সুগন্ধি দিয়ে তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না প্রতিবেশীর হক নবীজি শিখান ইসলাম তো হুজুর কিভাবে করব এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি ভালো খাবার খাবো না কারণ সুক্রান্ত যাবেই নবীজি বললেন হ্যাঁ অবশ্যই খাবা কিন্তু তার বাড়িতেও কিছু পাঠাবা আরেক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এত পরিমাণে তো নাই এত তো ক্ষমতা নাই যে প্রত্যেকের বাড়ি বাড়িতে পাঠাবো নবীজি শিখিয়ে দিলেন খাবারটাকে মাখামাখি করে তৈরি না করে একটু ঝোল বাড়িয়ে দাও পানি একটু বাড়িয়ে দাও ঝোল বাড়িয়ে দাও তরকারি বেশি হবে একটা বাটির ভিতরে কিছু বাটি ভর্তি ঝোল তার ভিতরে দু চারটে আলু এক দুই টুকরা গোস্ত দিয়ে দিলেই বাটি ভরে গিয়েছে ঠিক কি ঠিক না পাঠিয়ে দাও ইচ্ছা থাকলে উপায় হয় এই শিক্ষা দেওয়া হয় কওমি মাদ্রাসাতে কওমি মাদ্রাসার শিক্ষা কোরআন সুন্নার শিক্ষা কিসের মানবাধিকার ইসলাম তো পশুর অধিকারের সংরক্ষণের শিক্ষা দিয়েছে ঠিক কি ঠিক না এক মহিলা একটা কুকুরের খেদমত করেছে সেবা করেছে আল্লাহর জন্য করেছে কার জন্য মহিলা বড় পাপিষ্ঠা ছিল দুশ্চরিত্রা নারী ছিল নিজের শরীরকে নষ্ট করত এটার বিনিময়ে টাকা নিত আমার সময় শেষ আল্লাহ আকবার নিশ্চয়ই বড় কেউ এসছেন আল্লাহ কবুল করেন বলি আমিন আমি জানি না মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গের জন্য বলছিলাম কওমি মাদ্রাসার শিক্ষা শুধুমাত্র মানবাধিকারের শিক্ষা নয় বরং পশু অধিকারের শিক্ষা মানবতার শিক্ষা দেওয়া হয় ঠিক কি ঠিক না হাদিস শরীফের মধ্যে আসে দুশ্চরিত্রা এক নারী রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার পথে দেখে একটা কুকুর কুয়ার পাশে বসে হাঁপাচ্ছে ইয়ালহাস জিভ বের করে হাঁপাচ্ছে তার পিপাসা লেগেছে মনের ভিতরে আসলো আহারে আমিও আল্লাহর বান্দি ও আল্লাহর বান্দা আমার তো গুনাহ আছে ওর তো কোনো গুনাহ নাই আমি গুনাহ করি ও তো কোনো গুনাহ করে না আল্লাহর এক সৃষ্টি আর মাখলুক কষ্ট পাচ্ছে এজন্য সে কুয়া থেকে পানি উঠানোর ব্যবস্থা করলো কোনো বালতি নাই ওখানে কোনো দড়িও নাই কিছুই নাই নিজের ওড়নাটা দড়ির মতো ব্যবহার করলো নিজের পায়ের যে মোজা ছিল চামড়ার মোজা ওটাকে মগ বা বালতির মতো ব্যবহার করলো ওভাবে বেঁধে নিচ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে কার সন্তুষ্টির জন্যে আরো আসতে কার সন্তুষ্টির জন্যে নোটের জন্যেও না ভোটের জন্যেও না ঠিক কি ঠিক না
নোটের জন্য ভোটের জন্য যদি এগুলা করা হয় তাহলে মাওলার পক্ষ থেকে পাওয়া যাবে নাকি আল্লাহর জন্য করেছে এক কুকুরের সেবা করেছে ওই রাতে ওই মহিলার ইন্তেকাল হয়ে যায় জানাজায় কেউ আসে নাই একান্ত দু চার জন নিকট আত্মীয় ছাড়া কেউ আসে নাই কেন এ তো পাপিষ্ঠা নারী দুই নম্বর টাইপের মহিলা এত গুনাহ তার এর জানাজায় কে যায় সমাজ বর্জন করেছে জাযাকাল্লাহ খায়রা 10 মিনিট ধরে আমি ইস্তেরাবের ভিতরে আছি কারণ এই পুরো মঞ্চ মুস্তারাব ওইখান থেকে ইস্তেরাব শুরু হয়েছে আরো 10 মিনিট আগে 10 12 মিনিট আগ থেকে আমি মনে করছি আমার পরের হযরত চলে আসছে শেষ করে দিচ্ছে এখন ভাই আল্লাহর ওয়াস্তে বসেন ও ভাইরা আল্লাহর ওয়াস্তে এখন বসেন এই বদনজমি এটা কোনোভাবেই ওলামা একরাম থেকে কাম্য নয় কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় কথা হারিয়ে যায় খেই হারিয়ে ফেলি কি বলবো এক একজনের তবিয়ত এক এক রকম এখন কারো কারো তবিয়ত আছে মাশাল্লাহ এত লোহার মতো তবিয়ত কানের কাছে ভূ বা বোম ফুটলেও কিছু আসে যায় না আমার তো হলো সামান্য একটু এদিক ওদিক হলে আমি কাইতে বেড়ে যাই দুর্বল মানুষ খুলিকাল ইনসানু দাইফা আমার ব্যাপারে নাজিল করলে কইতো আদাফা সবার জন্য কইছে তাই জয়ফা কইছে মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গকে বলছিলাম রাতের বেলায় কেউ তার জানাজায় তেমন আসে নাই আল্লাহ রব্বুল আলামিন যুগের নবীর কাছে ওহি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন আমার এই বান্দি আমার এক মখলুকের সাথে খেদমতের আচরণ করেছে তার প্রয়োজন পুরা করেছে তার এই কাজটা আমার কাছে এত ভালো লেগেছে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তার জন্য আমি জান্নাতের ফয়সালা করে দিয়েছি সহিহ বুখারীতে আরেক মহিলার কথা এসেছে বড় আবেদা ছিল বড় জাহিদা ছিল মারা গিয়েছে মারা যাবার আগে সে একটা বিড়াল পুষত কি পুষত বিড়াল একবার বাড়িতে বিড়ালটাকে বন্ধ করে রেখে সে চলে গিয়েছে লাম তাদাহা লিতাকুল ওয়া তাশরাব সে নিজের খাবার দাবার অর্জন করবে এতটুকু সুযোগও তাকে দেয়নি দরজা জানালা বন্ধ করে বাড়ির ভিতরে রেখে চলে গিয়েছে বড় ইবাদত গুজার মহিলা না খেতে পেয়ে তিলে তিলে কষ্ট পেয়ে এই বিড়ালটা মারা গিয়েছে এই বিরাট ইবাদত গুজার মহিলা মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে সাজা নির্ধারণ করেছেন সেটা হলো ওই রকম একটা বিড়াল আল্লাহ তৈরি করে দিয়েছেন যেই বিড়াল তাকে কামড়াচ্ছে এবং এইভাবে কিয়ামত পর্যন্ত কামড়াতে থাকবে এটা প্রাণীর হক ইসলাম সেটার দিকেও লক্ষ্য রাখে আর সফল মখলুকাত মানুষের হক তো বহুত পরে এজন্য নবীজি বলেন লাইসাল মুসলিম ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না মান শাবিয়া ওয়া জারুহু জায়ের যে পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে খবর নেয় না সে প্রকৃত মুসলমান হতেই পারে না এলে ইসলামের তালিমাত এবং শিক্ষা বলা হয় নাই প্রতিবেশী মুসলমান না প্রতিবেশী হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাস্তিক হোক যেই হোক তার খবর রাখা তোমার জিম্মাদারি এটা হলো ইসলাম আরে ইসলাম তো কি অদ্ভুত কথা শিখিয়েছে আল্লাহ আকবার নবীজি স্যার আরে আমরা গরু জবাই করি না বলেন না কেন গরু জবাই করি না পশু জবাই করি না মাছ খাই না আমরা কিভাবে খাই তাজা একটা মাছ ধরে তারপরে প্রথমে তার আঁশ ফেলছে তারপরে তার কাঁটা কাটছে সাইডের আর সে এইভাবে তড়পাচ্ছে এই তড়পানো অবস্থায় সেটাকে আবার শানের ভিতরে ঘষছে ইসলাম এই তরিকা সমর্থন করে না ইসলাম শিখায় আগে তার প্রাণটা বের করো তার প্রাণটা আগে বের করে ফেলো এমনভাবে তার গলা মাথার এমন অংশ কেটে ফেলো যেন সেটা তার প্রাণ দ্রুত চলে যায় এরপরে তার আঁশ ছাড়াও এরপরে তার এটা করো ওইটা করো নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো কাজ করতে যেও না তাকে অতিরিক্ত কষ্ট দিও না একটা জানোয়ারকে
গরুর হকও ইসলাম রক্ষা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে যখন কেউ জবাই করতে চায় তখন যেন সে তার ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেয় যেন ছুরিটা চালানোর সাথে সাথে তার গলাটা দ্রুত কেটে যায় রক্তগুলো বেরিয়ে যায় এবং তার যেন শান্তি হয় আরাম হয় তাকে অতিরিক্ত কষ্ট দিতে ইসলাম কি করেছে নিষেধ করেছে ইসলাম তো এতটুকু রক্ষা করে দেখেন আবু দাউদ শরীফের ভিতরে হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন খবরদার বাতাসের উল্টো দিকে বসে পেশাব করবে না বাতাসের বিপরীত দিকে পেশাব করতে বসবে না বসলে কি হবে বলেন তো নাপাক করে দিবে ঠিক কি ঠিক না নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করবে না খবরদার কোনো গর্তের ভিতরে পেশাব করবে না এই হাদিস নবীজির আছে না নাই কেন গর্তের ভিতরে যে বসবাস করে ইঁদুর সাপ এরা মানুষের বন্ধু তো বলেন না কেন বন্ধু তো না কিন্তু সে তার বাড়িতে আছে সে তো তোমার কোনো ক্ষতি করে নাই তুমি যদি ওখানে পেশাব করো আল্লাহর এক মাখলুককে অযথা কষ্ট দেওয়া হবে তাকে কষ্ট দিও না এখন আপনি মনে করেন মাশাআল্লাহ ইসলামের এই তালিমাত শিখবেন না কেন মোল্লাদের কথা শুনবো না ওরা অর্ধশিক্ষিত ওদের কথাই আমরা কি চলবো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশিন গান চালাই আমরা ছিদ্র লক্ষ্য করে ছাড়ব ওরম করে মাল দো দুপুরবেলায় মেরেছে সুটবোর্ড টাই পরে রাস্তা দিয়ে যাচ্ছে গর্ত তালাশ করে ওর ভিতরে মেরেছে ভিতরে মাশাআল্লাহ র্যাটল স্নেক বেচারা আরাম করছিলেন দিনের বেলা একটু ঘুমাইতেছি ঠান্ডার ভিতরে গরম থেকে বেঁচে যেমনি পানি এসে একদম গায়ে টায়ের ভিতরে পড়লো সর্প সাহেবের মেজাজটা খারাপ হয়ে উঠে বসছে কে রে আমার গায়ের ভিতরে ঠান্ডা পানি ছাড়লো ঠান্ডা পানি বলেন না কেন এমনি গরম গরম থেকে বাঁচার জন্য একটু রেস্ট নিতে গেছে ওটার ভিতরে গরম পানি ছাড়ছে মেজাজটা খারাপ করে যখন ওখান দিয়ে ফুঁস করে বেরোবে তো তখন আপনি তো জুতো মোজা ফেলে সবকিছু ফেলে পালাবেন ঠিক কি ঠিক না তাকেও কষ্ট দিলা নিজেও কষ্ট দিলা যে ইসলাম একটা গর্তে থাকা পানির অধিকার রক্ষা করা শেখায় সেই ইসলামী শিক্ষা কওমি মাদ্রাসার শিক্ষা কখনো জঙ্গিবাদের শিক্ষা হতে পারে না এজন্য কওমি মাদ্রাসায় শেখানো হয় মানবতার শিক্ষা ইসলামের শিক্ষা সত্যিকারের দীক্ষায় দীক্ষিত করে মানুষকে সত্যিকারের শান্তিকামী মানুষে পরিণত করে ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা আমাদেরকে সকলে ভাই ভাই হয়ে থাকবার তৌফিক দান করেন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته